আসসালামু আলাইকুম। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমি যে প্রথম সেশনটা রয়েছে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটির উত্তর নিয়ে এই অভিজ্ঞতার শুরুতে শিক্ষার্থীরা পরিবারের বড়দের সাথে বাবা মা ভাই বোন দাদা দাদি ও অন্যান্য আলোচনা করে জানার চেষ্টা করবে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কি না, ভূমিকম্প হলে কি ঘটে, ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কি কি এবং ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কি কি। তাহলে অ্যাডভার্স যে প্রশ্নটা আছে, ভূমিকম্প কেন হয়, তাহলে উত্তর আছে দুইটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে দুইটি টেকটনিক প্লেটের সংঘর্ষে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কি না, তাহলে ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় না, কারণ টেকটনিক প্লেটের গতি অল্প তাই ও দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চারিত হয়। যখন প্লেটের সীমানায় সেই শক্তি ধরে রাখতে পারে না তখন ভূমিকম্প সৃষ্টি করে, শক্তি নিঃসরিত করে। ভূমিকম্প হলে কি ঘটে, এখন আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে ভূমিকম্প হলে কি ঘটে। ভূমিকম্পের ফলে কোনো কোনো দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়, উঁচু বিল্ডিং বা বড় স্থাপনা ভেঙে যায়, কোনো স্থানে মাটি দেবে যেতে পারে, রাস্তাঘাট ও বা মাটিতে বড় বড় ফাটল সৃষ্টি হয়, সমুদ্রের তলদেশে ভূমিকম্প সংঘটিত হয়, সুনামি সৃষ্টি হয়, মানুষের গবাদি পশু প্রাণীসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। তারপর আছে ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কী। তাহলে হচ্ছে যে খোলা স্থানে আশ্রয়, কোনো স্থানে ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কী কী। তাহলে খোলা কোনো স্থানে আশ্রয় নিতে হবে, শক্ত টেবিল বা কোনো স্থাপনার নিচে আশ্রয় নিতে হবে, ভূমিকম্প সময় মাথা ঠান্ডা করতে হবে, কোনোভাবে ভয় পাওয়া যাবে না, উঁচু দালান থেকে নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে, আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে, সম্ভবত বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সুইচ বন্ধ করে দিতে হবে। ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কী কী। তাহলে আছে ভূমিকম্পে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে, আঘাত গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে, বড় ভূমিকম্প হওয়ার পর আফটার শক হিসেবে পুনরায় ভূমিকম্প হতে পারে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বিদ্যুৎ পানি ও গ্যাসের লাইনে কোনো ত্রুটি থাকলে তা বন্ধ করে দিতে হবে, ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধারকারী দলকে সংকেত প্রদান করতে হবে, উদ্ধারকর্মী যতটুকু সম্ভব সহায়তা করবে। এই যে প্রথম সেশনের প্রথম যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি তিনটি বা চারটি ধাপে যে প্রশ্নটি ছিল এটার উত্তর আমরা এভাবে করব। এরপর আসি 74 পৃষ্ঠার শক একে বলা হয়েছে শিক্ষকের কাছ থেকে চিলি ও হাইতির ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো, নিচে শক এক পূরণ করো, প্রয়োজনে শক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরেও কাজ করো। তাহলে নমুনা উত্তর আমরা দিচ্ছি ভূমিকম্পের স্থান চিলি, ভূমিকম্পের কারণ, তারপর যে ভূমিকম্পের কারণ আছে দক্ষিণ আমেরিকান প্লেট ও প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্প সংঘটিত হয়, ভূমিকম্পের উৎপত্তি স্থান পেরুতে, পেরুর সীমান্তে অবস্থিত ইউকিকে নামক চিলির একটি খনিবন্দর থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সমুদ্রতলের 20.1 কিলোমিটার গভীরে উৎপত্তি লাভ করে। ভূমিকম্পের মাত্রা ছিল 8 মাত্রা, ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্র 6 জন লোকের মৃত্যু এবং সামান্য মালামালের ক্ষতি সাধিত হয়েছে, বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে যথাযথ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এবার হচ্ছে যে হাইতি হচ্ছে উত্তর আমেরিকান একটি প্লেট, আমেরিকান প্লেট ও প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্প সংঘটিত হয়। হাইতির সেন্ট লুইস 27 শহর থেকে 12 কিলোমিটার উত্তরে দূরে উৎপত্তি ঘটে, মাত্রা ছিল 7 মাত্রা, লোক সংখ্যা আহত 3 লক্ষ লোক মারা যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি সাধিত হয়।
ভূমিকম্পের কোনো প্রস্তুতি নেওয়া ছিল না। তাহলে যে প্রথম যে এক নম্বর শক্তি দেওয়া ছিল, এই সব উপাদান দিয়ে আমরা শক্তি পূরণ করব। শকটির পরে 75 পৃষ্ঠায় একটি প্রশ্ন ছিল, উপরের শক দেখে কোন ভাবনা মাথায় এসেছে, মানে কোন ভাবনা এসেছে আসছে মাথায়। ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুটি ঘটনার ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো কোনো পার্থক্য কী দেখেছ, কী কারণে পার্থক্য ঘটতে পারে দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত। নমুনা উত্তর, ওপরের শখে প্রদত্ত চিলি ও হাইতি ঘটে যাওয়া দুটি ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির মাত্রা পার্থক্য দেখা যায়। চিলিতে 8 মাত্রায় ভূমিকম্প হওয়া সত্ত্বেও মৃত্যুর সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হওয়ার কারণ ভূমিকম্পে যথাযথ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে হাইতিতে চিলির তুলনামূলক কম মাত্রায় ভূমিকম্প হওয়া সত্ত্বেও মৃত্যু সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অংশ হয়েছিল, কারণ সেখানে ভূমিকম্পের কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি। তাহলে এইখানে হাইতি ও চিলিতে যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতিটা, এটা আসলে হাইতিতে প্রস্তুতি নেওয়া ছিল না তাই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, আর চিলিতে বেশি পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছিল তাই মালামালের ক্ষতি সাধিত হয়েছে কম। তাহলে এই প্রশ্নটি আমরা এভাবে বইয়ে লিখে রাখতে পারি। এরপরে আসি দ্বিতীয় সেশনে। দ্বিতীয় সেশনে একটি প্রথমেই একটি প্রশ্ন ছিল, পৃথিবীর বিভিন্ন স্থানে যেসব ভূমিকম্পের ধারণা পেয়েছো তার সাথে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে কীভাবে সম্পর্কিত তা জানার চেষ্টা করো। অনুসন্ধানী পাঠ থেকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পড়ে নাও। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করো। কোনো শিক্ষার্থী চাইলে চিত্র অঙ্কনের পরিবর্তে অভ্যন্তরীণ গঠনের মডেল তৈরি করতে পারে। তাহলে প্রথমে এর উত্তর হবে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের উপরিভাগের ভূত্বক অবস্থান করে। ভূত্বকের পরের স্তরটির নাম মাউন্ট। ভূত্বকের সঙ্গে লাগানো মাউন্টের স্তরটি কঠিন এবং ভঙ্গুর। উপরের ভূত্বক এবং নিচের এই স্তর নিয়ে তৈরি কঠিন অংশকে লিথোমন্ডল বলে। তারপর আছে এই লিথোমন্ডল স্তরটি বড় বড় বেশ কয়েকটি টুকরোয় বিভক্ত এবং সেগুলো টেকটনিক প্লেট বলে। লিথোমন্ডলের পরের স্তরের বেশি তাপমাত্রার কারণে পাথর গলিত অবস্থায় থাকে বলে সেটি পুরোপুরি কঠিন নয়, তাই তার টেকটনিক প্লেটের এই গতিবিধি আমাদের ভূমণ্ডলের গঠনে খুব বড় একটি ভূমিকা পালন করে। টেকটনিক প্লেটের গতিবিধির কারণে পর্বতমালা এবং গভীর সমুদ্রে খাতের সৃষ্টি হয়। এটির কারণে পৃথিবীর ভূমিকম্প ও অগ্নুপাত হয়ে থাকে। তেলের পরে পৃথিবীর অভ্যন্তরীণ চিহ্নিত চিত্র নিরূপ। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ যে চিত্রটি আমি এখানে উল্লেখ করলাম, দেখো এখানে, তাহলে এখানে হচ্ছে দেখো এটা প্রথমটা আছে ভূত্বক, মানে পৃথিবীর উপরি অংশ। তারপরে কি বলা হচ্ছে মাউন্টেন্স, তারপর আছে বহিস্থ মজ্জা, তারপর আছে অন্তঃমজ্জা, তারপরে আছে কিলোমিটার, এত কিলোমিটার, এগুলো আপনারা কঠিন তরল, তারপর আছে মাউন্টেন, এই যে এগুলো তুলনামূলক চিত্রায়ন মাজাকোর। তাহলে আপনারা এইভাবে এটা সুন্দর করে এই প্রশ্নটি উত্তর করতে পারেন। এরপরে রয়েছে চিত্র অঙ্কন করে মহাদেশীয় টেকটনিক প্লেট সম্পর্কে ধারণা গঠন করো। তোমার ধারণা পাশের সহপাঠীর সাথে শেয়ার করো। তোমার মতামত শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। নমুনা উত্তর, মহাদেশীয় টেকটনিক প্লেটের চিহ্নিত চিত্র অঙ্কন নিম্নরূপ। তাহলে এইখানে একটু দেখা যাচ্ছে কম, আমি একটু জুম করে দেখাচ্ছি। তাহলে মহাদেশীয় প্লেটটা হচ্ছে প্রথমে এটা আছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, উত্তর আমেরিকার প্লেট, তারপর আছে যে অ্যান্টার্কটিক প্লেট, তারপর দক্ষিণ আমেরিকার প্লেট, আফ্রিকার প্লেট, ইউরোপীয় প্লেট, তারপর আছে যে অস্ট্রেলীয় প্লেট, এগুলো হচ্ছে যে মহাদেশীয় প্লেট। তাহলে এই উত্তরটি আমরা এভাবে করতে পারি। এরপরে আসি আমরা তৃতীয় সেশন 76 পৃষ্ঠায় একটি প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে যে ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে জেনেছ। এবার ভাবো ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন, দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো। তাহলে আমরা এই উত্তরটি লিখব, দুটি টেকটনিক
প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। যেহেতু প্লেটের গতি অল্প, তাই দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চয়িত হয়। যখন প্লেটের সীমানা সেই শক্তি আর ধরে রাখতে পারে না, তখন ভূমিকম্প সৃষ্টি করে, শক্তি নিঃসরিত করে। এই প্রক্রিয়াটি দীর্ঘ সময়ব্যাপী ঘটে বলে ভূমিকম্প সংঘটিত হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তারপরে আসবো আমরা 77 পৃষ্ঠায় তিনটি প্রশ্ন আছে, আমরা এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তাহলে বসত বাড়ি, অফিস, আদালত, অগ্নি নিরূপণের ব্যবস্থা থাকতে হবে। বসত বাড়ি, অফিস, আদালত, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মেন সুইচ কোথায় তা জেনে রাখতে হবে। যে কোনো প্রয়োজনের সময় দ্রুত বন্ধ করা যায়। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অব্যবস্থা করে রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ করতে হবে বা রাখতে হবে। তারপরে ছিল ভূমিকম্পের সময় আমাদের কী করা প্রয়োজন। তাহলে প্রথম উত্তর হচ্ছে যে খোলা কোনো স্থানে আশ্রয় নিতে হবে, শক্ত টেবিল বা কোনো স্থাপনার নিচে আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রাখতে হবে, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। উঁচু দালান থেকে নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে। আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের লাইন অফ করে দিতে হবে। তারপরে বলা আছে ভূমিকম্পের পর আমাদের করণীয়। তাহলে ভূমিকম্পের পর আমাদের করণীয় এটি হচ্ছে, ভূমিকম্পে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে। আঘাত গুরুতর হলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বড় ভূমিকম্প হওয়ার পর আফটার শক হিসেবে পুনরায় ভূমিকম্প হতে পারে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিদ্যুৎ ও পানি গ্যাসের লাইনে কোনো ত্রুটি থাকলে তা বন্ধ করে দিতে হবে। ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধারকারী দলকে সংকেত প্রদান করতে হবে। উদ্ধারকর্মীকে যতটুকু সম্ভব সহায়তা করতে হবে। এরপরে প্রতিটি দল থেকে একজন তাদের দলগত সিদ্ধান্ত উপস্থাপন করো, পোস্টার, পেপারে লেখার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে অন্য কোনো উপায়ে উপস্থাপন করো। এক দলের উপস্থাপন শেষে অন্য দলের মতামত গ্রহণ করো। তাহলে উত্তর কী হবে? তাহলে এখানে আছে পোস্টার, পেপারে লেখার মাধ্যমে ভূমিকম্পের পর করণীয় দিক সম্পর্কে আমাদের মতামত নিচে উল্লেখ করা হলো। তাহলে পোস্টার পেপারে আমরা সুন্দর করে এই জিনিসটা উল্লেখ করব। আমি বলতেছি ভূমিকম্পের পর আমাদের করণীয়, আগে থেকে কোনো সতর্কবার্তা পাওয়া যায় না বলে সবসময় সতর্ক থাকতে হবে। ভূমিকম্প প্রতিরোধে নীতিমালা মেনে দালান কোটা তৈরি করতে হবে। ভূমিকম্পের সময় শক্ত টেবিল বা টেবিলের নিচে বা ঘরের কোনো অবস্থান নিতে হবে, ঘরের কোনায়, তবে বিল্ডিং থেকে নামতে চাইলে সিঁড়ি ব্যবহার করতে হবে। বাসা বাড়িতে আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা কিট, শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে। আতঙ্কিত না হয়ে ধীর স্থিরভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একটা ভূমিকম্পের পর কিছু সময়ের মধ্যে আর একটি ভূমিকম্প হতে পারে, তাই প্রথম ভূমিকম্প শেষ হওয়ার পরেও কিছু সময় অপেক্ষা করতে হবে। তাহলে এভাবেই আমরা একটা পোস্টার পেপার তৈরি করব, পোস্টার পেপারে। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।